नमस्कार प्रिय दर्शक इलेक्ट्रिकल्स वासु चैनले सबाई के स्वागत। तो दर्शक केमन आछेन सबाई आशा करी अनेक अनेक भालो आछेन। तो दर्शक ये फैनटा देखते पाच्छेन एटा एकटा सिलिंग फैनर कॉल एटा हाई स्पीड कॉल रोयेछे 8+8 स्लॉटेर हाई स्पीड बाइंडिंग करा आछे। तो ये फैनटार सम्पूर्ण नतून बाइंडिंग करा हयेछे। तो एकटी फैन नतून बाइंडिंग करार पर आमरा जखन कॉल टेस्ट करब बा कॉल चेक करब तो आमरा किभाबे चेक करब सेटा आमरा आजकेर भिडियोते स्टेप बाई स्टेप देखाबो। तो कॉल चेक माने आमि जेटा बोझाते चाइलाम सेटा होच्छे कोनटा रानिंग कॉल कोनटा स्टार्टिंग कॉल कोनटा कमन। जे धरुन विभिन्न फैनारे जेरकम कोनो फैनार चारटे तार आछे कॉयलेर थेके ऊपर थेके बेरिये आछे कोनो फैन तीनटे कॉयल आछे। तो एइभाबे जे तीनटे एइ फैनार क्षेत्रे तीनटे तार बेरिये आछे। तो से तीनटे तार आमरा चेक करे किभाबे कोनटा कमन आछे कोनटा रानिंग आछे कोनटा स्टार्टिंग आछे किभाबे आमरा पाई टू पाई चेक करते पारबो सेटा आमि आजके भिडियोते स्टेप बाई स्टेप देखाबो। ঠিক আছে, ধরুন এই ফ্যানটা ফিটিং করে দিয়েছেন বডিতে, আপনি স্টার্টিং রানিং কমন কিছুই বুঝতে পারছেন না। তো সেটা আপনি উপর থেকেও চাইলে চেক করে বুঝতে পারেন যে আমার এই তারটা রানিং রয়েছে, এটা স্টার্টিং রয়েছে, এটা কমন রয়েছে। ঠিক আছে, তো সেটা কিভাবে আপনি চেক করবেন সেটা আমি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা সিরিজের মাধ্যমে আমি চেক করে দেখাবো। তো সিরিজের মাধ্যমে কিভাবে চেক করা যেতে পারে কোনটা স্টার্টিং কোনটা রানিং কোনটা কমন, হ্যাঁ, তো পুরো আমি পাই টু পাই আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার পর যদি ভিডিওটা ভালো মনে হয় একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবেন। আমাদের চ্যানেলে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি, বিভিন্ন ইলেকট্রিক্যাল রিপেয়ারের ভিডিও এই চ্যানেলে শেখানো হয়। তো আপনারা চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করলে আরও একটা বেনিফিট আপনারা পাচ্ছেন, যেটা হচ্ছে আপনাদের কোনো রকম ভিডিওর ডিমান্ড থাকলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবং আপনাদের কাজ শেখার সময় যদি কোনো রকম অসুবিধা হয় কোনো কিছু বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাদের জন্য অবশ্যই হেল্প করে দেবো। ঠিক আছে, অনেকে আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করেন আর কথা বলেন। তো আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়, যারা কাজ শিখতে চাইছেন বা কাজ শিখছেন, কোনো রকম অসুবিধা হলে কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো। তো চলুন দর্শক, বেশি কথা আমরা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো দর্শক, আমি এই কয়েলে কীভাবে চেক করতে হয় কীভাবে কানেকশান করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার আগে এই কয়েলটা যেহেতু নতুন কয়েল, আমি একটু কয়েল নিয়ে একটু হালকা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কয়েলটা কত স্লট আছে বা কীভাবে বাইন্ডিং আছে আমি একটু হালকার উপরে বলে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এটা নতুন কয়েল তাই বলছি। তো এই কয়েলটা আছে 8 স্লটে, মানে 8টা স্টার্টিং কয়েল রয়েছে, 8টি রানিং কয়েল রয়েছে, এটা কোম্পানি বাইন্ডিং কয়েল আছে। তো দেখুন এই কয়েলটার গেজ রয়েছে বাইন্ডিং, এটা 35 গেজে বাইন্ডিং করা আছে। তো পাক যেহেতু আমি থিওরি বলছি তাই আমি পাকের দিকে যাচ্ছি না। এবং এই যে লিড রয়েছে 3 লিড কয়েল রয়েছে, ঠিক আছে, এবং স্ট্যাকটা সম্ভবত 1 ইঞ্চি একটু কম হবে, এরকম একটা স্ট্যাক আছে। তো দেখুন এর তিনটে তার রয়েছে, একটা লাল তার রয়েছে, একটা ব্লু তার, একটা হলুদ তার রয়েছে। তো কোম্পানি কল সবসময় তিনটে তার বার করে, আর আমরা যখন বাইন্ডিং করি বা অন্যান্য যারা বাইন্ডিং করে তারা 4টে তার করে দেয়, তারও একটা কারণ আছে। তো চলুন দর্শক, এরপর আমি এটা সিরিজ দিয়ে আপনাদের যখন যেটা বলছিলাম টেস্ট করে দেখাবো কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন কীভাবে বুঝতে পারবেন। ধরুন আপনি রানিং স্টার্টিং কমন কিছুই বোঝেন না কোনটা কী কয়েল আছে, তো কীভাবে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বা ফ্যান ফিটিং করে দিয়েছেন কোনটা কী তার বুঝতেই পারছেন না, কীভাবে চেক করবেন সেটাও বুঝিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ দর্শক, এটা হাই স্পিডের এবং মিডিয়াম প্রেশার দুটো কয়েলের ক্ষেত্রে যে চেক করার যে ফর্মুলা একটু আলাদা। হাই স্পিড চেক করার সময় কারণ হাই স্পিডের কয়েল বড়ো থাকে, লাইটের জ্যোতি একটু সবসময় বেশি হয় এবং মিডিয়াম প্রেশারের ক্ষেত্রে জ্যোতিটা কম হয়, তো সেটা দেখে আপনাকে বুঝতে হবে। তো প্রথমত দেখুন আমি এই কয়েলটা চেক করছি, প্রথমত আমি দেখুন লালে একটা তার লাগিয়ে দিচ্ছি সিরিজের এবং হলুদে একটা লাগিয়ে দিচ্ছি, আমার লাইটটা কিন্তু জ্বলছে, আপনি দেখবেন ভালো করে লাইট জ্বলছে। এরপর আমি কী করব, আমি এরপর এটা বাদ দিয়ে আবার লাল দিয়ে লাগাবো এবং ব্লুতে লাগাবো, এখানেও লাইট জ্বলছে, লাল ব্লুতেও জ্বলছে, লাল হলুদেও জ্বলছে। ঠিক আছে, আমাদের লক্ষ্য করতে হবে এই লাইটটার উপর, লাইট দেখেই আমাদের বুঝতে হবে কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন। তো এরপর আমি কী করবো, ব্লু এবং হলুদ দুটো তার লাগাবো। তো যখন আমি এই দুটো তার লাগিয়েছি সব থেকে লাইটের জ্যোতি একদম কমে গেছে, ঠিক আছে, তাও মনে রাখতে হবে এটা হাই স্পিড কয়েল আছে, লাইটের জ্যোতি সবসময় একটু বেশি হবে, মিডিয়াম প্রেশারের ক্ষেত্রে কম হবে। তো দেখুন এই ক্ষেত্রে কিন্তু লাইটের জ্যোতি অনেকটাই কম। তো দর্শক, যে দুটো তারে সবসময় লাইটের জ্যোতি কম হবে, তিনটে তার কানেকশানের ক্ষেত্রে, চারটে হলে আলাদা ব্যাপার আছে, তিনটে তারের ক্ষেত্রে যখন আপনি রানিং স্টার্টিং চেক করতে যাবেন, যে দুটো তারে সবসময় লাইট কম হবে সে দুটো তার হচ্ছে আপনার একটা রানিং তার একটা স্টার্টিং তার। ঠিক আছে,
আপনাকে এই দুটো ধরতে হবে, এবং ওই দুটো তার বাদ দিয়ে বাকি যে তারটি থাকে ওই তারটি হচ্ছে কমন তার। তো এবার কমনকে একটু বুঝিয়ে দিই, কমন তার হচ্ছে একটা রানিং তার, একটা স্টার্টিং তারকে জুড়ে একটা তার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেটা আমরা চারটে তার বার করি ওটা উপরে তিনটে তার করে দেওয়া হয়, ভেতর থেকে একটা তার কমন করে দেওয়া হয়েছে, তাই তিনটে তার। আর যখন আমরা চারটে তার বার করে দিই আমরা উপরেই কমন করি, তো এই জন্যই চারটে তিনটের এখানে হচ্ছে ফেরাক। তো এরপর দর্শক আপনারা স্টার্টিং রানিং কমন থেকে যে কোনো তিনটে তারে একটা একটা তারে লাগিয়ে আপনার বডিও চেক করতে পারেন, বডি আপনার কয়েলে আছে কিনা, যে কোনো একটা তারে লাগাবেন এবং বডিতে টাচ করবেন, যদি বডি থাকে তাহলে ফুল লাইট জ্বলবে। তো এইভাবে আপনাদের ফ্যানের টেস্ট করতে হবে, কয়েল চেক করতে হবে এবং স্টার্টিং রানিং কানেকশান এইভাবে আপনাদের ধরতে হবে। তো দর্শক আমি যেটা বোঝাতে চাইলাম আজকের ভিডিওতে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, যদি তাও কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাদের সবসময় জন্য হেল্প করবো। তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।